বঙ্গবন্ধু স্মরণে স্মারক বক্তৃতামালায় এখনকার বক্তা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত আস্থাভাজন একান্তজন, খ্যাতনামা অর্থনীতিবিদ, কার্যকর যোগ্য সামলা, ছাত্রজীবনে তুখর মেধাবী, কর্মজীবনে দক্ষ, সৎ ও স্বচ্ছ, অন্যায়ের সাথে আপোষহীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন 1940 সালে সিলেটের তৎকালীন হবিগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। তিনি সিলেট গভর্নমেন্ট স্কুল, এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন, পরে সিএসপি অফিসার হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নে অবদান রাখেন, জাতিসংঘে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বও পালন করেন। স্বনামখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের তিনি প্রতিষ্ঠাতা উপাচার্য। বর্তমানে জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন আইসিএসসি এর সদস্য ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে তিনি ঢাকা স্কুল অব ইকোনমিক্স সহ বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত আছেন এবং অর্থনীতি, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড, জাতীয় নীতি নির্ধারণে অসামান্য অবদান রাখছেন। অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন সর্বদা দায়িত্ব পালনে ছিলেন নির্ভীক, দক্ষ, নিবেদিত প্রাণ, দায়িত্ববান এবং আপোষহীন। সর্বত্রই কৃতিত্ব, সফলতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পত্রপত্রিকায় সময়োপযোগী প্রবন্ধ, ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সভা সমাবেশে তার বক্তব্যে জ্ঞানের গভীরতা সর্বজন বিদিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ও শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বঙ্গবন্ধু সাহচর্য স্নেহ মমতা পেয়ে এবং বঙ্গবন্ধুর প্রিয়পাত্র হতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করেন। মুজিব বর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের বক্তৃতামালায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের মতো ব্যক্তিত্বকে বক্তা হিসেবে পেয়ে জাহাঙ্গীরনগর পরিবার গর্ববোধ করছে। আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এবার আমি বঙ্গবন্ধুর অর্থনীতি দর্শন বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আশা করছি মাননীয় উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, সদ্য শিক্ষক মন্ডলী, আজকে স্মারক বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, বিশেষ ভাবে স্মরণ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনজন সাবেক উপাচার্যকে, প্রফেসর জিল্লুর রহমান চৌধুরী, সিদ্দিকী আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, অস্থায়ী উপাচার্য ছিলেন প্রফেসর মোহাম্মদ নোমান, এবং একজন সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী। তাকে বিশেষভাবে স্মরণ করছি এই জন্য যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরেই 96 সনে শেখ হাসিনা দীর্ঘদিন পরে জনসাধারণের ভোটে ক্ষমতায় আসার পরে পরেই তার সরকারকে উল্টে পাল্টে দেওয়ার জন্য যে দুটো ঘটনা হয়, একটা হলো পিলখানা আর একটা হলো পুঁজিবাজার, ওই পুঁজিবাজারের লুণ্ঠনকারীদের বিরুদ্ধে যে তদন্ত হয়, আমিনুল ইসলাম চৌধুরী অত্যন্ত দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে, বস্তুনিষ্ঠতার সঙ্গে তার তদন্ত সমাপ্ত করেন। কিন্তু যেহেতু প্রকৃত অপরাধীরা এখনো প্রচন্ড দাপটে বাংলাদেশ চষে বেড়াচ্ছে, সেই জন্য তার তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখে নেয়, বরঞ্চ তাকেই অগোচরে চলে যেতে হয়েছে। আজকে শোক দিবস
যিনি আমাদের স্বাধীনতা দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, যাকে ফিডেল ক্যাস্ট্রো একাধিকবার বলেছে যে হিমালয় তো দেখিনি কিন্তু তার চেয়ে উচ্চ শেখ মুজিব তোমাকে দেখলাম, যাকে সেই হেনরি কিসিঞ্জার বলেছিল অনেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজা বাদশার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু একজনই দেশ স্রষ্টা সঙ্গে আমার দেখা হয়েছে তিনি শেখ মুজিবুর রহমান। লন্ডনে 9 জানুয়ারি 1972 সনে যার গাড়ির দরজা নিজ হাতে খুলে দিয়েছিলেন সমস্ত প্রটোকল ভঙ্গ করে ছুটির থেকে আসা ব্রিটেনের তদানীন্তন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, সেই হিমালয়ের চেয়ে উচ্চতায় যে বঙ্গবন্ধু তাকে নতশির বিনম্র শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যগণ যারা শহীদান হয়েছে। আজকে আমাকে এই স্মারক বক্তৃতা দেওয়ার যে সম্মান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দিলেন, আমি সেজন্য অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণত স্মারক বক্তৃতা বস্তুনিষ্ঠ হওয়ার কথা, কিন্তু যেহেতু কবজ্জা মহোদয় আপনিও বলেছেন জাতির পিতার সঙ্গে তার পরিবারের সঙ্গে আমার একটা অন্যরকম ঘনিষ্ঠতা ছিল, সেজন্য যদি আবেগ এসে যায়, যদি বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলি ক্ষমা করে দিবেন। আমার সম্পর্ক সুফি আব্দুল হামিদের অধস্তন 3টি প্রজন্ম, শেখ লুৎফুর রহমান ও বেগম সায়রা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, জনবন্ধু শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা, 10 বছরের শেখ রাসেল এবং জয়, পুতুল, টিউলিপ, ববি ও রূপন্তি, এই 4টে জেনারেশনের সঙ্গে পরিচিত হওয়ার, মায়া মমতা স্নেহ ভালোবাসা পাওয়ার, আস্থা অর্জনের যে বিশাল সম্মান, বিরাট সম্মান আমি পেয়েছি, সেই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানি। আমি বলবো বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন, কিন্তু বঙ্গবন্ধু কি, কিভাবে তিনি বঙ্গবন্ধু হলেন, কিভাবে দেশ স্বাধীন হল, কিভাবে তিনি অসাম্প্রদায়িক চেতনায় গেলেন, এই সমস্ত নিয়ে কিছু কথা না বললে অর্থনৈতিক দর্শনের আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। অনেক কথাই স্যার প্রতিষ্ঠান স্যার বিশদভাবে বলেছেন, আমি পুনরুক্তি করব না, শুরু করব এইভাবে। শেখ মুজিবুর রহমানের আদর্শ তার পিতা শেখ লুৎফুর রহমান, সেরেস্তাদার, অত্যন্ত ইমানদার, স্বচ্ছ, সৎ, কর্মঠ, পরিকল্পনা, তিনি তার জীবনের প্রথম এবং বড় আদর্শ। আর তার শিক্ষা স্কুলের শিক্ষকদের সঙ্গে এবং আব্দুল হামিদ সাহেব গৃহ শিক্ষক, যিনি বামপন্থী ধারার লোক ছিলেন, তার কাছে শেখ মুজিব বাল্যকালের শিক্ষা পেয়েছেন, ভালো শিক্ষা পেয়েছেন। তার মা অত্যন্ত পরোপকারী ছিলেন, তার কাছ থেকে অনেক আদর্শ শিক্ষা পেয়েছেন। শেখ মুজিবুর রহমান ছেলেবেলা তার গ্রামের গরিব ছেলে মেয়েদের উপকার করেছেন, এটা আমরা সবাই জানি। 17 বছর বয়সে স্কুলের ছাত্রদের হস্টেল নির্মাণের জন্য বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, তখন শেরে বাংলা অন্যায় ও খাদ্যমন্ত্রী হোসেন শেখ সোহরাওয়ার্দীর সঙ্গে
ধ্যান দরবার করে তাদের নজরে আসছেন সেটাও আমরা জানি, এবং তিনি কলকাতা গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করার আমন্ত্রণ পেয়েছেন সেটাও আমরা জানি। আমরা জেনেছি যে এ কে ফজলুল হক তার একজন আদর্শ হিসাবে, কারণ তিনি ঋণশালী শিবির ভোট করেছেন, কৃষকপুরের দুর্দশায় কেঁদেছেন, তাদের শিক্ষা ব্যবস্থা করেছেন, বিভিন্ন সময়ে বাঙালি মুসলমানদের স্বার্থ রক্ষার্থে দাঁড়িয়েছেন। শেখ মুজিবের অন্যতম বড় আদর্শ নেতাজি সুভাষ চন্দ্র বসু, তিনি সেই ছেলেবেলাতেই স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছেন, ব্রতচারী করেছেন, এবং সুভাষ বসু সম্পর্কে তিনি যে কথাটা মনে করতেন সেটা হলো সেই কলকাতা কর্পোরেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেয়র, তার আমাদের সাহেব ডেপুটি মেয়র, এবং সুভাষ বসু নির্বাহী কর্মকর্তা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, তারা এমন আদেশ জারি করলেন যে এখন থেকে কলকাতা কর্পোরেশনের যত চাকরি তার শতকরা 60% মুসলমানরা পাবে। শেখ মুজিবের মতে এর চেয়ে বড় অসম্পর্কতার উদাহরণ আর কিছু হতে পারে না। তিনি অত্যন্ত সম্মান করতেন, কিন্তু সুভাষ বসুর সঙ্গে তার বেশ কম আছে। সুভাষ বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের নেতা, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, তিনি 7ই মার্চে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ, জয় বাংলা। এই বেশ কম আছে তার রাজনীতিতে। হ্যাঁ, তারা ওই সাহেব অনেক দূর পর্যন্ত তার আদর্শ পুরুষ রাজনীতিতে, কিন্তু তার সঙ্গেও অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করার তিনি হিম্মত রেখেছেন, কিন্তু জীবদ্দশায় তারাবাদী সাহেবকে তিনি কখনো অসম্মানা প্রদান করেননি। তার রাজনীতিতে আরো একটি প্রভাব ছিল আবুল হাসান সাহেবের, বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক, অসাম্প্রদায়িক, দক্ষ, জ্ঞানী, অনেক দূর পর্যন্ত তিনি সেইভাবে ছিলেন। তারপরে অবশ্য খেলাপথে রপ্তানি করেছেন, সেটা আলাদা কথা, কিন্তু তাকে শেখ মুজিব মনে প্রাণে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এখন তারও বলেছেন, আমি একটুখানি বলি, 1944 সালের লাহোর প্রস্তাব, তারপরে ক্যাবিনেট মিশন প্ল্যান, তারপরে সরওয়ার্দী কিরণ শঙ্কর ফর্মুলা, প্রত্যেকটার উপর শেখ মুজিব আস্থা স্থাপন করেছিলেন যে এইগুলো যদি সফল হয় তাহলে বাংলার মানুষের দুঃখ দুর্দশা, অর্থনৈতিক দুরবস্থা দূর হয়ে অর্থনৈতিক মুক্তি আসবে। কিন্তু এর সবগুলাই যখন একে একে শেষ হয়ে গেল, বিশেষ করে এই সরওয়ার্দী কিরণ শঙ্কর শরদ বসু ফর্মুলা, যুক্ত বাংলা, যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস মোটামুটি ভাবে সমর্থন দিয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত কার চক্রান্তে জানি না, তারা বললে তুমি আমাদের সঙ্গে চলে আসো, তাহলেই তো তোমার এটা হয়ে যাবে, কাজেই ওইটাও ভেস্তে গেল। 1948 সনে 11ই মার্চ বাংলা ভাষা আন্দোলনে শেখ মুজিবের জেলে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেই সময়কার ভাষা আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে পরবর্তীতে তার রাজনৈতিক বৈরি অলি আহাদ এবং ভাষা শহীদ, সত্যিকারভাবে ভাষা শহীদ যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, তারা শেখ মুজিব সম্পর্কে যে কথাবার্তা বলেছেন, যে গ্লোয়িং ট্রিবিউট পে করেছে, আপনাদেরকে সেগুলা পর্যালোচনা করে দেখতে বলি। ওতেই কিন্তু পরিষ্কার হয়ে আসে যে ভাষা আন্দোলনে তিনি
মুখ্য, এক অর্থে মুখ্য নেতৃত্ব দিয়েছে। কারণ ওলিয়াহাদের চেয়ে তো ঠিক আছে, এখন আপনার হয়ে গেল 47 ব্রিটিশ বিতরণ হয়ে গেল। এই ঘটনাগুলোর কারণে শেখ মুজিবের মোহভঙ্গ হয়েছে, আমি আগেই বলেছি। তিনি পরবর্তীতে কিরণ শঙ্কর রায়কে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে হ্যাঁ, ওই 47 সনেই আমার ধারণা হয়েছে যে পাকিস্তান দিয়ে আমাদের চলবে না, আমাদের রাস্তা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এটা সবসময় মনের গোপন কোণে সযতনে রেখে দিয়েছেন। একটা কথা বলি আপনার, 1955 সন শেখ মুজিব নতুন গণপরিষদ সদস্য। তার আগে একটি কথা বলতে হয়, 47 সনে পূর্ব বাংলায় সরকার হল, পাকিস্তানের যে গণপরিষদ 80 জন সদস্য, পূর্ব বাংলার সদস্য হলো 44 জন, জনসংখ্যা অনুপাতে তখন চলছে। সেইখান থেকে বাঙালিরা এত উদার, 6 জন উর্দু স্পিকিং পশ্চিমাকে তারা সিট দিয়েছিল। তার মধ্যে কারা আছেন জানেন? তার মধ্যে পাকিস্তানের লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী, তিনি আমাদের অনেক গালমন্দ করেছেন, অনেক অপকার করেছেন, সারাউদ্দিন সাহেবকে অত্যন্ত নিকৃষ্ট ভাষায় গালি দিয়েছেন, যেটা আমার মনে হয় তার প্রাপ্য। লিয়াকত আলী এবং একদম চালিম শাহী গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সহ 6 জনকে পূর্ব পাকিস্তান থেকে বাঙালিরা পাকিস্তানের গণপরিষদে যাওয়ার ছাড় দিয়েছিল। তার বিনিময়ে পাকিস্তানিরা কি করলো? অত্যন্ত দক্ষ গোলাম মোর্শেদ, জ্যেষ্ঠ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার উপরে পাকিস্তানি আজিজ আহমদকে মুখ্য সচিব, চিফ সেক্রেটারি করা হলো, এবং তিনি বাঙালি মন্ত্রীদের বার্ষিক গোপনীয় তদন্ত রিপোর্ট লেখা শুরু করলেন। কাজেই শেখ মুজিবের মোহভঙ্গ হবে, এতে কোনো অবাক হওয়ার কিছু নেই। আমি 55 সনের কথা বলছিলাম। শেখ মুজিব তার আগে শ্রী ধীরেন্দ্রচন্দ্র দত্তের যে বক্তব্য বাংলা ভাষার পক্ষে, নিজের পক্ষে গণপরিষদের কার্য বিবরণের জন্য বাংলায় লিপিবদ্ধ করা হয় সেইটাও জোরে সোরে বলেছেন, কিন্তু দুঃখের বিষয় বাংলার মুসলমান সদস্যদের বেশিরভাগই এগুলা বিরোধিতা করেছেন এবং লিয়াকত আলী খান চালাময়ী ভাষায় আগে এগুলোর বিরোধিতা করেছেন। শেখ মুজিব গণপরিষদে বলছেন 55 সনে, মাননীয় স্পিকার, আমি বলছি তিনি কিভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া শুরু করলেন, আমি মনে করি 55 সনে সেই ভাষণ, মাননীয় স্পিকার, আমি লক্ষ্য করেছি আপনাদের লোকেরা আমাদেরকে পূর্ব পাকিস্তান বলে, কখনো না, আমরা পূর্ব বাংলা, পছন্দ না হয় বাংলাদেশ বলবেন, আমাদের বাঙালিদের ভাষা ঐতিহ্য স্বাধীনতা আছে, এইটা যদি পরিবর্তন করতে চান তাহলে পূর্ব বাংলার মানুষ যারা পাকিস্তানের 56 ভাষার লোক তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি মনে করি এইটাই স্বাধীনতা ঘোষণার প্রথম পদক্ষেপ শেখ মুজিব। তখন বাংলাদেশে পূর্ব বাংলায় খুব বন্যা হতো, ক্রুক মিশন আসলো, বন্যা নিয়ন্ত্রণের জন্য 500 কোটি টাকা দরকার ছিল, পাকিস্তানিরা দিল না, আমরা 56 ভাগ লোক, আমরা অংশ পাই 15 থেকে 20 ভাগের বেশি নয়। আসলো সোনালি আস পাট, পাটের তখন সারা পৃথিবীর শতকরা 70 ভাগ পাট ময়মনসিংহ জেলায় উৎপন্ন হতো, আসলেই সোনালি আস। পৃথিবীর মোড়লরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে 2 কোরিয়ার মধ্যে দিল যুদ্ধ লাগাইয়া, এখন দক্ষিণ কোরিয়াকে পরামর্শ দেওয়া হলো বোমা বানাও, কোথায় পাবে আস, বলল পূর্ব বাংলার পাটের আস খুব প্রয়োজন, নিল তার অত্যন্ত উচ্চ মূল্যে। কিন্তু দুঃখের বিষয় চট্টগ্রাম বন্দর থেকে সেই পাট বোঝাই হয়ে জাহাজে করে সোল গেল,
আরব থেকে লব্ধ বৈদেশিক মুদ্রা দিয়ে শিল্প স্থাপনের জন্য কলকারখানা এসে করাচি বন্দরে নামলো। এই তো পাকিস্তান, এই তো আমাদের সকলেরই মোহমুক্তি হওয়া উচিত। শেখ মুজিবের তো আরো আগেই হয়েছে। তারপরে আমি একটু সংক্ষেপ করব, 60-এর দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক, মাশাআল্লাহর কথা না বললাম, শেখ মুজিবকে বারবার জেনে নিয়েছে এটা তো আছে। এই জন্য গুরুত্বপূর্ণ, সম্ভবত আমার বিবেচনায় এই 7 সনের এই কোনো এক সময় শেখ মুজিব দৃঢ় সিদ্ধান্ত নেন যে পূর্ব বাংলার স্বাধীনতা ছাড়া কোনো উপায় নেই। তিনি আগরতলা গেলেন, সঙ্গে যারা গেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মোয়াজ্জেম আহমদ চৌধুরী আমাদের সিলেটে, আর ছিলেন একজন পুলিশের ডিআইজি ছিলেন। যাই হোক, এখানে তিনি গেলেন শরৎচন্দ্র সিনহার মাধ্যমে নেহরু সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন যে আমরা যদি স্বাধীনতা ঘোষণা করি তোমাদের কি মন মানসিকতা হবে। তিনি খুব একটা সদুত্তর পেয়েছেন আমি মনে করি না, কিন্তু ভালো পরামর্শ পেয়েছেন। বলছেন শেখ মুজিব বড় নেতা, আরো বড় নেতা হতে হবে, তার সভায় লক্ষ লক্ষ লোক আসতে হবে, আর ইউডিআই ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কেউ পছন্দ করে না, আমি চাই না তিনি বিচ্ছিন্নতাবাদী হন, তিনি ঢাকায় যান আরো আন্দোলন করুন, আপন শক্তিতে এক সময় শক্তি অর্জন করে স্বাধীনতা যুদ্ধ করবেন, যুদ্ধ জয়লাভ করে। এইটা হলো 60-এর দশক, 1967 সাল 5ই ফেব্রুয়ারি। আমি তখন সিভিল সার্ভিসের লিখিত পরীক্ষা পাস করেছি, স্বাস্থ্য পরীক্ষা দেই, মনস্তাত্ত্বিক পরীক্ষা দেই। তিনি লাহোরে, তাকে তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেয় নাই, কিন্তু তিনি ঘোষণা করলেন। কেন করলেন? যে পাঞ্জাবিরা 46 সনের নির্বাচনে ইউনিয়নিস্ট পার্টিকে ভোট দিয়েছিল, ইউনিয়নিস্ট পার্টির ম্যানিফেস্টো ছিল কন্টিনিউয়েশন অফ দ্য ব্রিটিশ রাজ, সেই পাঞ্জাবিরা পাকিস্তানের হর্তাকর্তা ইজাদা হয়ে গেল। সেই জন্য তিনি লাহোরে বসে 6 দফা বাঙালির মুক্তি সনদ, একমাত্র প্যারামিলিটারি এবং কেন্দ্রীয় সরকারের কাছে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ছাড়া, প্রতিরক্ষা ছাড়া বাকি 4টি ধাপই অর্থনৈতিক মুক্তির জন্য। ওইটাই কিন্তু আমি বলেছি আগের 55 সনের বক্তৃতা, আর এইবার এই যে 6 দফা এইটাই কিন্তু বাঙালির অর্থনৈতিক মুক্তি অর্জনের সুউচ্চ উচ্চারণ শেখ মুজিব করলেন। তারপরে ছয় দফার আন্দোলন তীব্রতর হল, ইতিমধ্যে পাকিস্তানের শাসন ব্যবস্থায় মির্জাফরের বংশধর ইস্কান্দর মির্জা ধ্বংস হয়ে গেলেন, আইয়ুব খান আসলেন, তিনিও চলে গেলেন, আসলেন আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। তার খায়েশ হলো তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হবেন, এবং ইতিহাস থেকে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সেই ব্যাপারে কিছুটা আশ্বাসও দিয়েছিলেন। তাহলে তিনি নির্বাচন দিলেন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার অত্যন্ত অপমানজনক, 120 দিনের মধ্যে সংবিধান করতে হবে নইলে এটা বাতিল হয়ে যাবে, কোনো আঞ্চলিক ইস্যু অর্থাৎ 6 দফা আনা যাবে না, তবু বঙ্গবন্ধু রাজি হইলেন। এই জন্য হলেন যে ইয়াহিয়া খান টোপ গিলেছে, বলেছে ওয়ান ম্যান ওয়ান ভোট, তাই যদি হয় পৃথিবীর কোন শক্তি বাঙালি জাতীয়তাবাদের শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে বিজয় থেকে বিরত করতে পারবে না। এই ব্যাপারে তার আত্মবিশ্বাস কিন্তু হিমালয়ের চেয়েও বেশি সবসময় যেটা দেখা গেছে, কিন্তু তার এই বিশাল ক্যানভাসের মধ্যেও অন্য একটি বিষয় সাংঘাতিকভাবে সাহায্য করলো। একদিকে
ইয়াহিয়া খানের গোয়েন্দারা, গোয়েন্দারা কিন্তু সবসময় ভুল পরামর্শ দেয়, অর্থাৎ তাদের প্রভুরা যা শুনতে চায় সেই পরামর্শ দেয়। এখনো তারা করছে, পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে কোনো ব্যতিক্রম নাই। তারা বললো, না না, শেখ মুজিব বড় নেতা হইতে পারে, কর্তৃপক্ষের বক্তা হইতে পারে, অনেক সিট পাবে, কিন্তু এই যে নেজামে ইসলাম, মুসলিম লীগ, নুরুল আমিন সাহেব, এরা কিন্তু অনেক সিট পাবে। সেই সিট দিয়া পশ্চিম পাকিস্তানের যে 131টা সিট, ওইখানে 151 আপনার হয়ে যাবে। পূর্বকারা বুঝতে পারে নাই যে পশ্চিম পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের বিশাল একটা বেস ছিল। আপনি দৌলতনা বলেন, আয়ুব খুরি বলেন, গজবত বুজেঞ্জ বলেন, ওয়ালি খান বলেন, আমি 8 এমপির নাম মুখস্থ করে বলতে পারি যারা গোল হাজারবি, এরা একেবারেই বঙ্গবন্ধুর কাছে প্রতিশ্রুত ছিল যে তুমি তোমার সংগ্রাম চালিয়ে দাও, 6 দফা হবে, একটা দুর্বল কেন্দ্রীয় সরকার হবে, তোমরা স্বাধীন হবে, আমরা সিন্ধি, বালুচি এবং পাঠানরা বড় ধরনের স্বায়ত্ত শাসন ভোগ করব। এই ছিল অবস্থা। এবং আমি অবশ্যই মনে করি যে নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি বাঙালি ভার্সাস অন্যদের কথা হতো, তাহলে নুরুল আমিন সাহেব এবং রাজা ত্রিদীপ রায় কখনো 6 দফার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে গণপরিষদে ভোট দিতেন না। যে কথাটা বলছিলাম, আসলো প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ 70 নভেম্বর, সম্ভবত 12 নভেম্বর। কত লক্ষ লোক মারা গেছেন তার কিন্তু পুরা হিসাব নেই, কিন্তু পাকিস্তানের শাসক, আমি বেহায়া খান বলি মাঝে মাঝে, বেহায়া খান, তিনি এই বাংলাদেশের উপর দিয়া চিনমূল লোকে চলে গেলেন, এখানে একটিবারের জন্য নাম দেন না। এখানে তার পক্ষে বা পাঞ্জাবিদের পক্ষে, উর্দুওয়ালাদের পক্ষে যেটুকুনি বা সমর্থন ছিল উবে গেল। একটা পরিসংখ্যান দেই, পাকিস্তানে শতকরা 56 মানুষের ভাষা ছিল বাংলা, মাত্র 6 লোকের ভাষা ছিল উর্দু, এবং পাকিস্তান শব্দের মধ্যে পাঞ্জাব আছে, আফগানিস্তান আছে, কাশ্মীর আছে, ইন্দাজ আছে, বেলুচিস্তান আছে, বাংলা নাই, তারা চায় নাই বাংলাদেশকে। যাই হোক, 70-এর সেই ঘূর্ণিঝড়ের ফলে যাই বা পশ্চিমাদের প্রতি কোনো সমর্থন থাকার কথা ছিল, নাই, হলো না, নির্বাচন হয়ে গেল, যা হবার তাই হলো। শেখ মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগ পাকিস্তানের 300 মধ্যে 167টা আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন, এবং পরের দিনই বললেন যে 6 দফা তো এখন আর আমার কোনো দাবি নয়, আওয়ামী লীগের কোনো দাবি নয়, এটা বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির দাবি, কাজে এর উপরে কোন রকমের কাটাছেড়া করা যাবে না। তবে হ্যাঁ, যদি পশ্চিম পাকিস্তানের কোনো নেতা কোন যুক্তিসঙ্গত প্রস্তাব রাখেন, আমরা নিশ্চয়ই সেটা বিবেচনা করব। তার মনে অবশ্যই ছিল যে 6 দফাকে একদম টিঙ্কার করা যাবে না। তার মনে একটা ক্ষীণ আশা ছিল, যেমন আশা ছিল যে দাওলতানা বললাম, আসগর খান বললাম, ওয়ালি খান বললাম, বেজেন্দ্র বললাম, এদের মনে এক আয়ুব খুরি, এদের মনে একটু ক্ষীণ আশা ছিল যে সম্ভবত ওই যে ইয়াহিয়া খান রে শেখ মুজিব টোপ দিয়ে রেখেছে যে তোমাকে রাষ্ট্রপতি হতে হবে, তার কারণে তিনি হয়তো সংসদ ভেঙে ভাঙবেন না, সংসদ ডাকবেন এবং সেইখানে সংবিধান পাশ হবে, তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য দরখাস্ত দেবেন। সেখানে আবার ভুট্টো সাহেব কিন্তু বাগড়া সাধলেন, আপনারা জানেন, তিনি কিন্তু শেখ মুজিবকে বললেন, তুমি যদি বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হও, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে আমি কেন রাষ্ট্রপতি হব না। তাকে কিন্তু সবাই বললেন যে তুমি তো পশ্চিম পাকিস্তান নও, তুমি সিন্ধকে বা পাঞ্জাবকে রিপ্রেজেন্ট করতে পারো, ফ্রন্টিয়ার এবং বেলুচিস্তানের তুমি কেউ নও, তখন কিন্তু ওয়ান ইউনিট নেই। যাই হোক, এই সমস্ত ঘটনা হয়ে গেল, তিনি গণপরিষদের অধিবেশন স্থগিত করলেন, বাংলায় আগুন জ্বলল। কিন্তু
অত্যন্ত শান্তিপূর্ণ পৃথিবীর মধ্যে আদর্শ একটা অসহযোগ আন্দোলন শেখ মুজিব করলেন। পশ্চিম পাকিস্তানে অনেক ছাত্র শাহেদ উম্মত বলে একজন সহ অনেকেই ছিল, তারা কিন্তু বই লিখেছে, বই লিখে বলেছে যে শেখ মুজিব বঙ্গবন্ধু পরিষ্কার করে সব মানুষকে বলেছে তোমরা কিন্তু শান্তশিষ্ট হবে, শুধুমাত্র ভাষার কারণে কারো উপর কিন্তু অত্যাচার করবে না। এইটাই কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শ, এটা কিন্তু ইসলামের আদর্শ, এটা কিন্তু মুসলমানের আদর্শ, বারবার তিনি বলেছেন এটা, এবং তেমন কোনো দাঙ্গা হাঙ্গামা হতে দেন নাই। তারপরে তো 7ই মার্চের ভাষণ, সবটা তো বলার দরকার নেই, তবে যেটুকু আমি বলবো সেটা হই, এই যে তিনি বলেছেন এবার এক সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম কিন্তু অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, কারণ তিনি জানেন রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতায় না গেলে বা সাংস্কৃতিক স্বাধীনতা অর্জন করতে হলে অর্থনৈতিক মুক্তি আনতে হবে, এবং তার জন্য অবশ্যই রাজনৈতিক প্রশাসনিক স্বাধীনতা দরকার, কিন্তু মুখ্য ব্যাপার হইল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সেই 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন 25শে মার্চে, এটাকে আমি বলি যে উপ আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা, যেটাকে আনুষ্ঠানিক ভাবে 25শে মার্চ দিবাগত রাত্রে তিনি ঘোষণা দিলেন, এবং তার ঘোষণা শুনে পরের দিন 26শে মার্চ লক্ষ লক্ষ মানুষ, কোটি বাংলার মানুষ রাস্তায় নেমে আসলো লগি বৈঠা বাস নিয়ে, তারা পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই করবে, স্বাধীনতার সংগ্রাম করবে। কেন? কারণ শেখ মুজিব বলে দিয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, পৃথিবীর ইতিহাসে এইরকম কোন নজির নাই। সেই জন্য তিনি মুজিব, সেই জন্য তিনি জাতির পিতা, সেই জন্য তিনি চিরঞ্জীব। আপনারা সবাই জানেন 26শে মার্চ কালুরঘাটের মেঘশিপ বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের এই 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা, ওইটা কে পাঠ করবেন সেই নিয়ে কিছু বিতর্ক ছিল, হান্নান সাহেব, মান্নান সাহেব নাকি ডক্টর জাফর করবেন, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, পায়মার সিদ্দিকি, শেষ পর্যন্ত ঠিক হয়েছে হান্নান সাহেব, তিনি ঘোষণা দিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই মনে করলেন যেহেতু জনতার যুদ্ধ ঠিক আছে, কিন্তু যেহেতু এর মধ্যে অস্ত্রশস্ত্র গুলা বারুদ আছে, একজন আর্মি অফিসারকে দিয়ে একটা ঘোষণা দেওয়ালে কেমন হয়। সেই জন্য যে জিয়াউর রহমান সাহেব সোয়াত জাহাজ খালাস করে বাঙালির বিরুদ্ধে মারণাস্ত্র খালাস করতে যাচ্ছিলেন, তাকে মেজর রফিক নিরস্ত্র করে নিয়ে আসলেন। মেজর রফিকের লক্ষ প্রাণের বিনিময়ে কিন্তু বইখানা দেখা হয় 73 সনে, তখন কিন্তু জিয়াউর রহমান সাহেব বেঁচে আছেন এবং প্রচন্ড ক্ষমতাধর, তিনি কিন্তু এ ব্যাপারে কোনো আপত্তি করেন নাই। তিনি 26শে মার্চ নয়, 7ই মার্চ সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন ইন দ্য নেম অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, বঙ্গবন্ধুর সরকারকে একমাত্র বৈধ সরকার বলে স্বীকৃতি দিলেন এবং সবাইকে বললেন যে এই সরকারকে স্বীকৃতি দাও, সাহায্য করো। দুঃখের বিষয়, একটি বিশেষ রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল তারা এই ভাষণটিকে বিকৃত করে ফেলে নষ্ট করে দেয়। কিন্তু আমি বলি জিয়াউর রহমান সাহেবের এই বক্তৃতা একদিন পরে হলো, এটারও কিন্তু একটি উপযোগিতা ছিল বলে আমি মনে করি, যদিও আওয়ামী লীগের আমাদের বন্ধু বান্ধবরা কেন জানি এই ব্যাপারে খুব বেশি অ্যালার্জি, আমার মনে হয় বস্তুনিষ্ঠ হয়তো বা অনেক বলে বেড়েছে না। হইল বাংলাদেশ প্রচন্ড চাপ, ভুট্টো কিন্তু কখনো চায় নাই শেখ মুজিবের ফাঁসি, কারণ তিনি মনে করেছিলেন শেখ মুজিব বেঁচে থাকলে, শেখ মুজিবকে যদি হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, কাজেই যদি শেখ মুজিব বেঁচে থাকেন তাহলে তার পশ্চিম পাকিস্তানে ক্ষমতা টিকে থাকবে, আর যদি শেখ মুজিবের হাতে পায়ে ধরে কোনো কনসেশন নেওয়া যায় সেটা দুরাশা করেছিলেন, করতেই পারেন, কিন্তু সেটা দুরাশা ছিল। জাতির পিতা লন্ডন হয়ে
দিল্লি হয়ে ইসলামাবাদ টু লন্ডন গেলেন পাকিস্তানের ট্রেনে, জেদ করে ব্রিটিশের ট্রেন নিয়ে দিল্লি গেলেন। এটা অনেকেই জানেন না, জানলে অনেকে এটা বলতে চান না কেন আমি জানি না। এটাতে তার জাতীয়বাদের জাতীয়তাবাদের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ পাওয়া যায়। দিল্লিতে তিনি একমাত্র জয়ন্তনারায়ণ দীক্ষিত ছাড়া কেউ কিন্তু এটা কন্টেস্ট করেন না যে তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে জন্মের কৃতজ্ঞতা সবকিছু বলার পরেও আপনার সশস্ত্র বাহিনীকে আর কষ্ট দিতে চাই না। তিনি বলেন, কি বলো এটা তুমি রাষ্ট্রপতি, তোমার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। তিনি বললেন, মাদাম গান্ধী, আপনি যদি লক্ষ্য করেন 71 সালের মার্চ মাস, আমি শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে পা দেব, ওখানে কোনো অপরাধ থাকবে না। তারপরে তো অবশ্য মিসেস গান্ধী হাসলেন, সম্মতি দিলেন এবং শেখ মুজিব ফেরার 1 মাস 5 দিনের মাথায়, জানুয়ারি টু ফেব্রুয়ারি, 2 মাস 5 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনী তাদের স্বদেশে প্রত্যাবর্তন করল। আসলো অর্থনীতির কথা, কিভাবে সাজাবেন। তিনি ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে গেলেন, ওইখানে অনেক সহজ অর্থনৈতিক, দেশে কিছু নাই, খাদ্যে গোদামে খাদ্য নাই, মাঠে ফসল নাই, সবাই মুক্তযুদ্ধ করেছে, নাই বলে নাই। তিনি টিসিপি করলেন, পাবলিক সেক্টর, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করলেন, করলেন কস্কো, কনজিউমার সাপ্লাইজ কর্পোরেশন, গ্রামে গঞ্জে শাখা করে সেই আমদানি করার খাদ্য, ধান, গম, এডিবল অয়েল, পেঁয়াজ, আলু, ভোজ্য তেল বিতরণ করলেন প্রায় বিনামূল্যে। কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন, তাকে জাগিয়ে তুললেন। সারা পৃথিবীতে তখন প্রচন্ড অর্থনৈতিক খরা হচ্ছে, খাদ্য ঘাটতি হচ্ছে, তেলের দাম 4 গুণ বেড়ে গেছে, গমের দাম 2.5 গুণ। সেই অবস্থায় সবকিছু এনে প্রায় বিনামূল্যে কৃষির উপকরণ দিলেন, খাবার দাবার দিলেন, দেশকে চালু করলেন, মানুষের মনে উৎসাহ আসলো, আমাদের জাতির পিতা চলে আসছেন, তাদের গগনচুম্বী প্রত্যাশা। এবং তিনি উপযুক্তভাবেই প্রোগ্রাম দিলেন, সবাই উৎসাহের সঙ্গে কাজ করলো। প্রথম বছর, প্রথম 2 বছর খুবই কষ্ট হলো, কোনোভাবে বাংলাদেশ টিকে থাকলো, কিন্তু 74-75 সনে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি শতকরা 5-7 ভাগের মধ্যে, এর অনুমানটা বেশ কম আছে, 5-7 ভাগ। আমি মনে করি 7 ভাগ আমার হিসাবে বলে, যেটা নাকি আমরা মাত্র 3 বছর আগে জনবন্ধু শেখ হাসিনার প্রচন্ড নেতৃত্বে অর্জন করতে পেরেছি। তিনি আপনারা হয়তো অবগত আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বীকৃতি না দিলেও খাদ্য সাহায্য, ইউএস পাবলিক ল 480, এর অধীনে খাদ্য মঞ্জুরি আসত, এই মঞ্জুরি সরকার বিক্রি করে কাউন্টার পার্ট ফান্ড জমা হতো। জাতির পিতা বলে দিলেন, ওই ফান্ড দিয়ে 2টো কাজ হবে, একটা হলো পল্লী বিদ্যুৎ, আরেকটা হলো হাঁস মুরগি। আপনি আপনারা হিসাব করে দেখেন এই 2টা কত যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এবং কৃষির পরেই তিনি বললেন, শিল্পকে জাগাতে হবে, কাজে বড় বড় শিল্প করো, কিন্তু বেশি বেশি করে করো ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামে গঞ্জে যেতে হবে। কাজে একদিকে যেমন তেজগাঁও এবং চট্টগ্রামে বড় বড় শিল্প হলো, 56 সনে যে ইস্ট পাকিস্তান স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন করেছিলেন, ওকে বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কে করে তার অধীনে প্রত্যেকটি জেলায় 1টি করে শিল্প এলাকা করলেন, বললেন শিল্প স্থাপন কর। কি দূরদর্শী মানুষ, বললেন যে ভবিষ্যতে বড় জনসংখ্যা একটা সমস্যা হবে, 12টি থানায় মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক করলেন,
বললেন ভবিষ্যৎ প্রজন্ম এই দেশকে দেখবে, অর্থনীতিকে সাস্টেইন করবে, কাজে শিক্ষায় দিলেন অন্যতম শ্রেষ্ঠ অগ্রাধিকার, আনলেন এদেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন প্রফেসর কুদরতে খুদা, তাকে দিয়ে আধুনিক বিজ্ঞান মনস্ক এবং অষ্টম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা, সমস্ত প্রাথমিক শিক্ষাকে স্কুলকে জাতীয়করণ করলেন, প্রাথমিক শিক্ষকগণকে সরকারি কর্মকর্তা কর্মচারী স্বীকৃতি দিলে অনেক বেতন বেড়ে গেল, তাদের উৎসাহের কোনো অন্ত থাকল না। তারপরে আসলো বিদ্যুতায়নের কথা আমি বলেছি, শিল্পের কথা আমি বলেছি, সংবিধান 45 জন সদস্য, আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে, আমি তখন আইনমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব হিসাবে আমাকে ফরমাইশ দিয়ে আনা হয়েছে, আমি নাকি সংবিধান রচনায় সহায়তা করতে পারব। আমি আপনাদের সামনে সাক্ষ্য দিচ্ছি, বাংলাদেশের মহান সংবিধানের যদি কেউ প্রণেতা হয়ে থাকেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকিদেরকে তিনি বলে দিয়েছেন সংবিধানে কি আছে, সমতার কথা আছে, সমবায়ের কথা আছে, নারী পুরুষ, অঞ্চল অঞ্চল, বৃদ্ধ, কিশোর, শিশু, কোন ভেদাভেদ করা যাবে না, সবাই সমান, প্রতিটি পরতে পরতে বৈষম্যহীন শোষণহীন সমাজের কথা সংবিধানে আছে। বলেন বৃত্তিমূলক শিক্ষা করতে হবে, যাতে গরিব মানুষের সন্তানরা লেখাপড়া শিখে এবং চাকরি পায় এবং বৈষম্য হতে না পারে। নারী সমতার কথা অনেকবার বলেছে, আমি এই নিয়ে আর বেশি কিছু না বলে দুটো কথা আর বলে শেষ করতে হবে। তিনি স্বাধীনতার পরে, আমি যখন একান্ত সচিব হিসাবে যোগদান করি 73 সনের জুলাই মাসে, আমাকে বেশ প্রথম থেকে উনি তুই তুকারি করেন, অভ্যাস আছে, এটা খুব স্নেহের, কিন্তু যে ব্রিফিংটা দিয়েছিলেন তার শেষ কথা ছিল এই, দেখে ফরাস আমার কাছে বাংলার সব মানুষ আসতে চায়, এর মধ্যে কিন্তু কিষাণ কিষানে দুঃখী কাঙ্গালরাও আছে, বাবারে যারা তথাকথিত ভদ্রলোক, শিল্পপতি, ব্যবসায়ী, বড় আমলা, উকিল মুক্তা, তাদেরকে যদি আমার কাছে আসতে নাও দিস কোনো ক্ষতি হবে না, তারা কিন্তু তাদের কাজ করিয়ে নেবে, কিন্তু ওই যে দুঃখী মানুষের কথা বললাম তাদেরকে বাবা ঠেকাস না কোনোদিন, যদি আমার দেখা নাও করাতে পারিস নিজ ক্ষমতা তাদের কাজটা করে দিবি বাবা। আপনি চিন্তা করেন একজন মানুষ দুঃখী মানুষের জন্য কত রকম দরদমন্দ হলে এই রকম ব্রিফিং তার একজন ছোট একান্ত সচিবকে দিতে পারে। তারপরে আমি বলবো যেটা, তিনি ইসলামিক রিপাবলিক পাকিস্তানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অংশ না হয়ে দক্ষিণ এশিয়া একটি উদার মুসলিম গণতান্ত্রিক ও সম্প্রদায় বাংলাদেশ করতে চেয়েছিলেন, সেটা ছিল তার আদর্শ। এবং আপনি যদি জাতির পিতাদের কথা দেখেন, মোহাম্মদ আলী জিনা কিসের মুসলমান, একজন অগ্নি উপাকর্ষকের সঙ্গে তিনি বিবাহ বন্ধনের বাইরে থাকতেন, একে মেয়ে হয়েছিল, সে কোনোদিন তার কাছে আসতে চায় না। আপনি যদি জওহরলাল নেহরুর কথা দেখেন, উচ্চবিত্ত, বড় বড় লোকদের লিডার, আপনি যদি শ্রীলঙ্কার বন্দনায়কের কথা দেখেন, এরা কিন্তু সব বড় লোক, উচ্চবিত্তবিত্তদের নেতা, একমাত্র শেখ মুজিব মাটির নেতা, মানুষের মত নেতা, গণমানুষের নেতা, এবং সেই জন্য তিনি কোনোদিন তার পথ থেকে বিচ্যুত হন নাই এবং সবসময় তিনি গণমানুষের, তার ভাষায় কিষাণ কিষানি এবং শ্রমজীবী মানুষ আমার শ্রেষ্ঠ বন্ধু, ভদ্রলোকদের আমি কিছুটা হলেও ভয় পাই। আপনারা
শুনেছেন, ইসলামিক সম্মেলনের কথা শুনেছেন, জোট নিরপেক্ষ সম্মেলনের কথা বলেছেন। আমি দুটো ঘটনা বলবো একটু আবেগে। বাকশাল, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, কারণ যে সময়ে গিয়ে December 74 January 75-এ ততদিনে কিন্তু বাংলার মানুষের একটা বড় অংশ একেবারে বিকৃত লোভী হয়ে গেছে, কোনো আদর্শ নাই। এবং তিনি তার নীতি কৌশল মানুষের মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে পারছেন না, সেই জন্য তিনি ঠিক করলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করবেন। তার রাজনৈতিক দিক রাজনীতিবিদরা বুঝবেন, কিন্তু আমি মনে করি ওইটার যে প্রশাসনিক, অর্থাৎ প্রতিটি মহকুমাকে জেলা করে ওইখানে একজন নির্বাচিত গভর্নরের শাসন কায়েম করা, এটা অত্যন্ত বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক এবং অত্যন্ত আধুনিক এবং প্রগতিশীল চিন্তা। আমাদের কিন্তু ওইখানে আজ হোক কাল হোক যেতে হবে। আর যেটা অর্থনীতি, সমস্ত জমিকে একীভূত করে সমবায় করা, একটা সময় নির্ঘণ্ট দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন 25 জানুয়ারির দ্বিতীয় বিপ্লবের ঘোষণা, আপনারা ভয় পাবেন না, আপনাদের জমি আমি নেব না, সাময়িক ব্যবস্থা হিসাবে আমি জমিকে একীভূত করছি, আইলে রাষ্ট্র আজ আমি উদ্ধার করব, আমি আধুনিক চাষাবাদ দিয়ে জমি চাষ করাব, এখন যা ফসল হয় তার 5 গুণ হবে, আপনারা যারা লাঙ্গলের পিছনে থাকবেন তারা 2 ভাগ পাবেন, যারা জমিতে শ্রম দেবেন তারা 1 ভাগ পাবেন, যারা অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড তারা 1 ভাগ পাবেন, আর আমি রাষ্ট্রের জন্য 1 ভাগ দেব। চিন্তা করেন, যদি সেই পরিকল্পনা, আর 15 দিন পরেই তো এটা বাস্তবায়ন হওয়ার কথা, সেইটা যদি তিনি করতে পারতেন তাহলে বাংলাদেশকে আর কে পাবে, তাহলে প্রশ্ন ওঠে কেন এটা হলো না। যেহেতু এই বাকশাল প্রোগ্রামকে গণচীনের এদেশীয়রা এবং মস্কোর এদেশীয়রা প্রকাশ্যে জোর কণ্ঠে সমর্থন দিয়েছে, এই জন্য মহল বিশেষ এর প্রতি সন্দিহান হয়েছে, হতেই পারে। আবার যখন তিনি তার সম্পর্কে যখন November 69-এ ইসলামাবাদের আমেরিকান রাষ্ট্রদূত তার প্রভুদের স্তরে তার শাসকদের কাছে রিপোর্ট পাঠান, তিনি বলেছেন মুকুটহীন রাজা শেখ মুজিব তাকে হেলাফেলা করো না, এবং তিনি কিন্তু পশ্চিমা ঘেঁষা রাষ্ট্রদূত 69-এর নভেম্বরে ওয়াশিংটনে রিপোর্ট পাঠাচ্ছে। আবার ঢাকা আর্চার ব্লাড, আপনারা নিশ্চয়ই অনেকেই ব্লাড টেলিগ্রাম করেছেন, তিনি বলছেন যে শেখ মুজিবের সঙ্গে অনেক আলোচনা হয়েছে, তিনি কিন্তু একেবারেই গণতন্ত্রী, তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত সদ্ভাব পোষণ করেন, তবে তিনি মাঝে মাঝে বলেন এই গোয়েন্দারা এই মিলিটারিরা যেভাবে অত্যাচার করছে, কোন দিন এককভাবে স্বাধীনতা ঘোষণা করে ফেলবো, কিন্তু করতে পারি না শুধু এই কারণে যে ভিয়েতনামে কমিউনিস্টরা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে এটা করতে পারবো না বলে। তাহলে চিন্তা করে তিনি সবকিছু থেকে ভালো জিনিস টেনে বাকশাল করতে চাইছিলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে চেয়েছিলেন। শেষ ঘটনা, 9 আগস্ট 1975 শনিবার ছিল, কারণ 15 আগস্ট আজকের মতো শুক্রবার ছিল। আমি সপ্তাহে 7 দিনই প্রায় অফিস করতাম, শুক্রবারে মাঝে মাঝে ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন, আমি অফিসে আছি, গণভবনে অফিস, সবাইকে ডাকলেন, বললেন আজকে কিন্তু বাংলার বাঙালিদের দ্বিতীয় মুক্তি সনদ। প্রথমে বুঝতে পারি, সানিয়াবাদ সাহেব তখন জ্বালানি বিদ্যুতের মন্ত্রী, কাজী আজহারুল হক পাওয়ার বোর্ডের চেয়ারম্যান, এবং প্রফেসর হাবিবুর রহমান পেট্রো বাংলার চেয়ারম্যান, অত্যন্ত দক্ষ সুদক্ষ জ্ঞানী লোক প্রফেসর হাবিবুর রহমান। এখানে একটা কথা বলে নাকি, বঙ্গবন্ধুর প্রশাসনের প্রথম দিকে শতকরা 60 ভাগ লোক শিক্ষাবিদ পেশাজীবী,
এবং অনেক লোক সেখানে আসছেন কোন রাজনৈতিক পরিচয় বিষয়ে, অন্য পরিচয়, কিন্তু যার যে কাজ। যাই হোক, 9ই আগস্টের কথা তিনি কি করলেন, 5টি গ্যাস ফিল্ড, কৈলাস ফিলার, বাখরাবাদ, সাজিবাজার, হবিগঞ্জ সহ 5টি মাত্র 45 লক্ষ পাউন্ড, অর্থাৎ তখনকার দিনে 17.5 কোটি টাকা দিয়ে শেল অয়েলের কাছ থেকে কিনে নিলেন। কেন কিনলেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাটির নিচে যে সম্পদ, সেটা যদি বাঙালির না হয় তাহলে তো বাঙালির অর্থনীতি। কিন্তু আমি যতটুকু জানি, তিনি বা তার পক্ষ থেকে শেল অয়েলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, যদি তোমরা বিক্রি করতে রাজি না হও তাহলে 1952 সনে মোসাদ্দেক ইরানে যেটা করেছিল আমি কিন্তু তাই করব, জবরদস্তি করে দখল করব। তারা বোধহয় মনে মনে বলেছিল তাহলে মোসাদ্দেকের যে নিয়তি তোমার হয়তো সেই নিয়তি হবে, আমি জানি না। তার হত্যার সঙ্গে বাকশাল বা এই যে জাতীয়করণ, এইটা কোনো যোগাযোগ আসছে না, অন্য কারো কারো অন্য কোনো কিছুর যোগাযোগ আছে কিনা। আমি আপনাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আমাকে শোনার জন্য। শেষ করার আগে শুধু এইটা বলবো, মানুষকে ভালোবাসা শেখ মুজিবের অর্থনীতির মূল দর্শক। এতে কল্যাণ রাষ্ট্র করা, যেখানে মানুষের অনাহার থাকবে না, অশিক্ষা থাকবে না, স্বাস্থ্যহীনতা থাকবে না, আশ্রয়হীনতা থাকবে না, এবং বলতে দ্বিধা নাই তার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জনবন্ধু শেখ হাসিনা, তার অনেকগুলা এখন খুব ভালোভাবে বাস্তবায়ন করছেন। একটি কথা শুধু বলবো, যদি বলেন যে শেখ হাসিনা সবগুলাই তার পিতার পথ ধরে করেছেন, আমি মানি না, কারণ তিনি নিজে উদ্যোগী হয়ে অনেকগুলা বড় বড় প্রকল্প, বড় বড় উদ্ভাবন করেছেন, যে কারণে আমরা এখন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। এই কোভিড এর পরে অর্থনীতিতে আজকে যেখানে বিলাত, আমেরিকা, ইউরোপ, চীন, জাপানে অর্থনীতি খাটো হচ্ছে, হ্রস্ব হচ্ছে, আমাদের অর্থনীতি শতকরা 5.2% বৃদ্ধি পাচ্ছে, রেমিটেন্স বাড়ছে, সেখানে প্রশ্ন আছে, সাবধান থাকতে হবে। জিডিপি $300 বিলিয়ন, ব্যাংকের আমানত বাড়ছে, পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আমি বলি সাধু সাবধান, যখনই 96 সনে এবং 2010 সনে অস্বাভাবিক ভাবে পুঁজিবাজার সনে সনে বেড়েছে, তারপরে একটা বিপর্যয় আসছে, সাবধান থাকতে হবে। আমি প্রফিট অফ ডুম হতে চাই না, তার কাজেই বলবো যে ভাবে তিনি কল্যাণ রাষ্ট্রের সাধারণ মানুষের, তার ভাষায় কিষাণ কিষাণী, শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চেয়েছিলেন এবং সমস্ত কাজকর্ম শুরু করেছিলেন এই সেই কাজকর্মের ধারাবাহিকতায়, এবং আরো অনেক নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ড নিয়ে জনবন্ধু শেখ হাসিনা আমাদেরকে যে রাস্তায় নিচ্ছেন সেইখানে আমরা যেন মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারি। শেষ করার আগে শুধু আবার সেই 7ই মার্চের কথা বলবো, বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তিনি রক্ত দিয়েই আমাদেরকে আবারও ঋণী করে গেছেন। চলেন আমরা আবারও শুদ্ধ হই, আবারও কাজ করি, যে যার জীবস্থানে থাকি, আবারও সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধু রক্তের দান কিছুটা হলে পরিশোধ করি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ, এবং আমি সত্যি কৃতজ্ঞ যে আপনি এত অল্প সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন বলে আজকে এই অসাধারণ বক্তব্য শুনতে পেলাম। এবং আমরা সত্যি দুঃখিত, প্রথমে শুরুতে আপনাকে আমি যেভাবে পরিচয় করে দিতে চেয়েছিলাম সেটি করতে পারিনি, আর আপনি সেই সুযোগও আমাকে দেননি যে সময় না নিয়ে আপনি কথার মধ্যে যেতে চেয়েছেন। তবু আপনার পরিচয় আমরা স্ক্রিনে দেখিয়েছি, আশা করি সবাই দেখেছেন। সবচেয়ে বড় কথা, আপনার কাজের মধ্য দিয়ে, আপনার বক্তব্যের মধ্য দিয়ে আপনার পরিচয় উঠে এসেছে। আমি
সত্যি খুবই ব্যক্তিগত ভাবে খুবই মুগ্ধ হয়েছি। আমি আশা করি আমার সহকর্মী, আমার শিক্ষার্থী, আমার কর্মকর্তা কর্মচারী, জাহাঙ্গীরনগর পরিবার আজকে অনেক অনেক ভেতরের খবর জানতে পারলো। এবং আদর্শের শুরু কোথা থেকে হয়, এই যে এক দীর্ঘ যাত্রা, যে আজ আমাকে একটা আদর্শ দান করা হলো, সেইটি ধরে আমি কিছুদিন এই এই পথে আগাবো, এভাবে কোনোদিন আদর্শ প্রতিষ্ঠা হয় না। একটা মানুষের জীবন সংগ্রামের মধ্য দিয়ে সারা জীবন ধরে তার পরিবার, তার নিজে যে কৃচ্ছ সাধন করেছেন, যে কষ্ট সাধন সহ্য করেছেন, সেই সবের মধ্য দিয়ে কিন্তু তিনি তার আদর্শকে খুঁজে পেয়েছেন এবং তা প্রতিষ্ঠাও করে গেছেন। আমরা হারিয়েছি তাকে মাত্র 55 বছর বয়সে, কিন্তু যখন আজকে আপনাদের দুজনের বক্তব্যে, রফিকুল ইসলাম স্যারের বক্তব্যে এবং আপনার বক্তব্যে আমরা দেখেছি, সেই 55 বছর বয়স আসলে দাঁড়িয়ে আছে কত বিশাল একটা প্রেক্ষাপটের উপরে, কত বড় বড় নেতাদের সাথে, কত বড় বড় সভা সমিতি তিনি করেছেন এবং তিনি তার চিন্তার লেনদেন করেছেন অত অল্প বয়সেই, এবং সবটুকুই করে গেছেন 55 বছর বয়সে। নতুন করে আপনি যদিও খুব চমৎকার ভাবে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু যে তার পিতার চিন্তা ভাবনার মধ্যে নিজেকে ধরে রেখেছেন তা না, এই যুগের মধ্যে তিনি তার নিজের স্বপ্নও তৈরি করেছেন, নিজের পথ রচনা করেছেন, নিজের কৃতিত্ব উনি রেখে যাচ্ছেন, সেটা ঠিক, কিন্তু রচনা হয়েছে যা তার ভিত লুকিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা, তার কাছে তার ভেতর দিয়েই কিন্তু তিনি শিখেছেন, জ্যেষ্ঠ কন্যা এবং তার কনিষ্ঠ কন্যা যদিও রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু আমরা জানি সেও তার পিতার আদর্শেই তার জীবন অতিবাহিত করেছে এবং সন্তানদেরকে সুশিক্ষিত করেছে, যেটি বঙ্গবন্ধু পরিবারের 4 জেনারেশনের একটা ইতিহাস যে সুশিক্ষিত হওয়া। এবং সেই সাথে এই যে পরোপকার বলেন, এই যে আপনি বললেন যে কিস রফিকুল ইসলাম স্যারও বললেন যে তার সহধর্মিণী থেকে শুরু করে সবাই খুবই পরোপকারী ছিলেন এবং এই পরোপকার বোধ থেকেই কিন্তু কল্যাণ চিন্তাটি এসেছে, রাষ্ট্রকে ভালোবাসা, জাতিকে সম্মান করা এবং মানুষকে অকুণ্ঠ ভাবে ভালোবাসা, শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক চিন্তার এইটাই ছিল মূল শক্তি। আমরা তাই একটি কল্যাণ রাষ্ট্রের অপেক্ষায় এখনো আছি। আমরা জানি যে এই যাত্রায় আমরা হয়তো সেইখানে বাধাগ্রস্ত হচ্ছে কিছুটা কোভিড এর কারণে, কিছুটা অন্যান্য কারণে, কিন্তু আমরা অনেক দূরে গিয়েছিলাম, আমরা আরো থেমে থাকবো না, আমরা এগিয়ে যাব। এই জন্যে এই নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ বক্তব্যগুলো আমাদের সামনে বারবার আসা উচিত, আপনাদের মতো মানুষের কাছ থেকে যারা তার সাথে সাথে ছিলেন এবং সাহচর্য পেয়েছেন তার কাছ থেকে এই যে নির্দেশনা পেয়েছেন, ক্ষুদ্র সাধারণ মানুষকে ফিরিয়ে দিও না, ঠেকাও না, তুমি বড়দেরকে না দিতে পারো কিন্তু আমার সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দিও না, এই যে একটা নির্দেশ, এটা এখনো আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমি মনে রাখার চেষ্টা করি যে সাধারণ মানুষকে আসতে দিতে হবে, কারণ আমি জনগণের সেবক, সুতরাং এখানে আসতে দিতেই হবে। আমরা কেউ আমলা এই হিসেবে বা ক্ষমতাবাদ হিসেবে নিজেদেরকে দেখলে ভুল হয়ে যাবে, আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পালন করব, এইটাই হলো আমাদের ব্রত হবে এবং মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্রের চিন্তা আমরা করব। আমার মনে আছে এগুলো খুবই, এই যে টিসিবি যে সাহায্য দিয়েছিল, আমরা কিন্তু 15-16 বছরে তখন কিন্তু আমরা এগুলো লাইন দিয়ে এনেছি, তারপরে যে কস্কো, এইসব কিছু কিন্তু আমরা আমাদের ওই বয়সে দেখেছি যে মানুষ কিভাবে তখন তা দিয়েছে নিজেদের মানে একমাত্র উৎস যেখান থেকে কিছুটা সহযোগিতা পাওয়া যায়, অর্থনৈতিক সহযোগিতা পাওয়া যায়। এবং আমরা বাকশাল নিয়ে যত তর্ক বিতর্কই থাকুক, আমরা জানি যে উনি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং 4টি মূলধারার উপরে তার রাষ্ট্রের ভিত্তি তিনি তৈরি করতে চেয়েছিলেন। আমরা যত দূরেই তার কাছ থেকে চলে আসি না কেন, শারীরিক ভাবে স্বল্পায়ু জীবনে তিনি কত বিশাল বিস্তৃত চিন্তা, চেতনা এবং কর্মের নজির রেখে গেছেন, সেইটির দিকেই আমরা যেন নিজেদেরকে নিবিষ্ট করি এবং যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার মহান ব্রত নিয়ে যে আমাদের মহান নেতা
এই পৃথিবীতে ছিলেন এবং পৃথিবীর বিশেষ করে বাঙালির জন্য শেষ রক্তবিন্দুটুকু দিয়ে গেলেন, সেইটা স্মরণে রেখে আমরা যেন সেই রকম একটি জাতি গঠন করতে পারি, এখানে সেখানে অবদান রাখতে পারি, সেটুকু বিশ্বাস, সেইটুকু স্বপ্ন নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাব। তো সকল যারা উপস্থিত শুধু আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা বিভিন্ন মাধ্যমে এটাতে অংশগ্রহণ করেছেন, দেখছেন, শুনছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জাতীয় অধ্যাপক প্রফেসর রফিকুল ইসলাম এবং রফিকুল ইসলাম স্যার এবং প্রফেসর ফরাসুদ্দিন স্যারকে আবার আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবার তাদের সাহচর্য পাব এই আশা রাখছি। এবং আপনাদের সবার থেকে বিদায় নেওয়ার আগে আমরা আজ স্মরণ করছি সেই মহান নেতাকে আরেকবার, এবং তার পরিবারকে যারা এই দেশের জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন। আমি সকল শহীদকেও আবার শ্রদ্ধা জানাচ্ছি, জাতির জন্য যারা অবদান রেখেছেন, স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন, স্বায়ত্ত শাসনের জন্য যারা অবদান রেখেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।